কবিতার শিরোনাম আমার অন্তিম যাত্রা, কথা দেবজিৎ কলিতা, আবৃত্তি কাব্যশ্রী ভূঞা আর ইয়াসমিন আলী। অজানিতে যদি কিবা ভুল হয়েছে তার বাবে আপনার ওসর আমি দুঃখিত। দেউতা, ও দেউতা, দরজাখন খোলা না জলদি, আমি ডুবি যাম এতিয়া। ভন্টি, ড্রাইভার এজনক ফোন কর না। হ্যালো দাদা, আমি পানিত পড়লো দাদা, বসুয়া আমার বসুয়া। ও দেউতা, তুমি শুনিছা নে নাই, দেহর কাল খলকনি আমাক নিয়তির ঘরলৈ যে লৈ গৈ আছে। কোন আছে, আমি মরিম এতিয়া, প্লিজ বসুয়া আমাক, প্লিজ। কোনোবা এজন আহিছে ও ভন্টি, আমি হয়তো নাবাচিম ভন্টি, ক্রমান্বয়ে নেদেখা হয়ে পড়ছো দেশের সেউজিয়া দুই পার। ও মা, ও ভন্টি, ওই বা কি হব আমার এতিয়া। পৃথিবীর পোহর যে আকো এবার চার সেবা, মনত পড়ছে গুয়াহাটির সকল কথা, এটা ক্ষণতে যে সকল সপোন সেমেকি গল দীঘর ঘোলা পানির মাজ। মৃত্যুর দুয়ারা পাঁচজনের কান্দুনরো এবারও নুশুনিলে ভগবানে। গুয়াহাটির পরা যে বহুত আশা দেউতার পুরনি গাঁল, কিন্তু আজি নীরব নিথর গভীর নদীর তলত খপরিয়া আমাক বিচারি কতজনে করেছে চলা। 90 ঘণ্টার পাছত পালে আমার ঠিকনা, অন্ত পড়িল এক দীঘলীয়া অপেক্ষা। তুমি হয়তো নারিবাও চাব নিথর হয়ে পড়ে থাকা আমার রূপ, হেতা পড়ি রই গল হাঁহিবোর দীঘর পারত, মর্মাহত যন্ত্রণা চকুত চকুলো, সেউজিয়া দীঘর পারত হাজার হাজার জনতা আমার অপেক্ষাত, রই আছে আমার অন্তিম যাত্রার ধলিত। তহত মিস করিম বান্ধবী, আমার বাবে বাদ চাই নরবি আর, জয়ানগর হো গলিতো আকো লগ নাপাম কোনোদিন, কোনোদিন উভতি যাব নোৱাৰিম তহতৰ কাষত। দেশৰ বুকুত স্মৃতি হৈ ৰৈ গল, শিৱসাগৰত বুকৰ ছায়া পৰিছে, সকলো যে ব্যস্ত আমাৰ সন্ধানত, কিন্তু আমি যে এতিয়া কালনিয়তিৰ বুকুত। কলেজ গেটত অপেক্ষা নকৰিবি আৰু মোৰ বাবে, সপোন হৈ ৰৈ গল মোৰ জীৱন, আৰু দুখ নকৰিবি তহঁতে, অজানিতে কৰা ভুলৰ বাবে চৰি ক'বলৈ নাপালো তহঁতক, তহঁত ভালদৰে থাকিবি, চকুল মোচ, কিমান কান্দিবি আৰু, হ'ব দে, চাহ মোৰ যাবৰ হ'ল, আমাৰ আত্মাৰ শান্তিৰ কামনা কৰি দি, বাই। দিশে দিশে চলে মৃত্যুর